মঙ্গলবার থেকে ফাইজারের টিকা সাধারণ মানুষকে দেওয়া শুরু হচ্ছে ব্রিটেনে। এই দিনটিতে ভ্যাকসিন ডে হিসেবে উল্লেখ করেছে ব্রিটেনের প্রশাসন। তার প্রথম যিনি টিকা নিয়েছেন তিনি হলেন 90 বছরের বৃদ্ধা, নাম মার্গারেট কিনান। ইংল্যান্ডের কভেন্ট্রিতে এই টিকা দেওয়া হয় তাকে। খবর অনুযায়ী নিউ ক্যাসেলের একটি হাসপাতালে এই টিকাকরণ, তবে ব্রিটেনের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে একেবারে তৃণমূল স্তরে সাধারণ মানুষের হাতে টিকা পৌঁছতে এখনও কিছুটা সময় লাগবে। হাল্লাবোল।